বৃক্ষ যত বড় হয় তত ঝুঁকে পড়ে। সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলী যেন তার বাস্তব উদাহরণ। জীবনের বাঁকে বাঁকে তার বিনয়ে ঠাসা। তিনি ধার্মিক তবে সংকীর্ণ মনা নন, সবাইকে তিনি সম্মান করেন, বিপরীতে সম্মানও কুড়ান। চেন্নাইয়ের ঐচ্ছিক অনুশীলনের দিনেও শুরু থেকে বেশ সিরিয়াস ছিলেন মঈন আলী। তিনি ভালো করেই জানেন, আইপিএলের মতো মঞ্চে টিকে থাকতে হলে দিতে হবে নিজের সর্বোচ্চটা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই এই ইংলিশ অলরাউন্ডার দেখান তার কামাল। কেবল ক্রিকেট নয়, ধর্মের প্রতিও তার আছে সুগভীর টান। উগ্রপন্থা সন্ত্রাসবাদের বিপরীতে দাঁড়িয়ে যে ধর্ম শোনায় মানবতা আর সম্প্রীতির গান, মঈনও সেই ধর্মবোধের অনুসারী। তার আচরণ প্রমাণ করে কতটা পরিমার্জিত ধর্ম ইসলাম। 2021 সালে চেন্নাইতে যোগ দিয়েই তিনি অনুরোধ করেছিলেন তার জার্সিতে মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগোর নাম না রাখতে। আইপিএলের এই ফ্রাঞ্চাইজিটিও মঈনের অনুরোধ মেনে নিয়েছিল। সেই একই পথে হেঁটেছেন বাংলার মোস্তাফিজও। একজন মুসলিম হিসেবে ইসলামে নিষিদ্ধ মদপান থেকে দূরে থাকার পাশাপাশি মদের বিজ্ঞাপনও প্রমোট করেননি তারা। এই দুই ক্রিকেটারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সবসময় শ্রদ্ধা রেখেছে চেন্নাই। মঈন আলী সতীর্থদের কাছে অনুপ্রেরণার। ওর আচার ব্যবহার সবাইকে মুগ্ধ করে। ওর প্রতি দলের প্রতিটা সদস্যের ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। মাঠের ক্রিকেটে ওর কাছ থেকে আমরা ভালো সাপোর্ট পাচ্ছি। মঈনের ওপর আস্থা রাখা যায়। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের মঈন আলীর সহধর্মিনী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। সে হিসেবে মঈন আলী বাংলাদেশের জামাই। তার শ্বশুরবাড়ি সিলেটে। বাংলাদেশের মেয়ে বলেই হয়তো স্রোতের সাথে গা ভাসেন না ফিরোজা। পৃথিবীর যে প্রান্তেই যান, যেখানেই থাকেন, সর্বদা মেনে চলেন ধর্মীয় রীতি। সহধর্মিনীর এমন গুণের কারণেই মঈন আলী সুখী ক্রিকেটার। 36 বছর বয়সেও ব্যাট বলে দারুণ ধার। আইপিএলে গেল 4 মৌসুম ধরে চেন্নাইয়ে খেলছেন মঈন আলী, দিয়েছেন ধোনির আস্থার প্রতিদান। তাই তো চেন্নাইয়ের শুরুর একাদশের নিয়মিত মুখ। আইপিএলে 65টা ম্যাচ খেলে তুলেছেন হাজারের ওপরে রান, কম যান না বল হাতেও। মঈনের ঝুলিতে উইকেট 35টা। দুর্দান্ত তার ফিল্ডিং, এখনও আইপিএলে তার ক্যাচ 22টা। সহজ সরল মঈন আলী চেন্নাই দলের সবার কাছে বেশ প্রিয়। সতীর্থরা তাকে পছন্দ করেন খুব, তার সততায় মুগ্ধ সবাই। এক হাতে তার ব্যাট, আরেক হাতে জায়নামাজ। তার আত্মবিশ্বাস তো থাকবেই তুঙ্গে, তিনিই তো আসমানে মেলবেন সফলতার দানা। ধর্মেই মেলে মুক্তি, অর্থ যশ খ্যাতিও মেলে সব। তাই তো চেন্নাই জুড়ে ওঠে মোস্তাফিজ মঈন রব। ব্যবহার আর পারফর্ম দুদিকেই তাদের মহাধার, সততাই তাদের মূল অস্ত্র, নীতিতেই চলে সব কারবার। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত।